नमस्कार, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার প্রথম এবং নতুন একটি ব্লগে। আমার ব্লগের নাম দেখে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আমার ব্লগের মূল বিষয় হলো পাহাড়। পাহাড় ঘুরতে কার না ভালো লাগে, বিশেষ করে বাঙালিদের কাছে পাহাড় তো একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা। আর আমার স্বামীর কর্মসূত্রে সেই পাহাড়েই বিগত কিছু বছর ধরে আমরা থাকছি। আমরা মানে আমি, আমার স্বামী এবং আমার একমাত্র কন্যা। এই ছবিটা দেখে বা বলতে গেলে এই টাওয়ারটা দেখে আশা করি আপনারা বুঝে গেছেন যে আমরা কোন পাহাড়ে থাকি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে কার্শিয়াং, কার্শিয়াং শহর। আজকের মতো এরকম পরিষ্কার আকাশ তো সচরাচর দেখা যায় না এখানে, তাই এটা দেখে বেশ ভালোই লাগছে। রোজ মেয়েকে স্কুলে দেওয়ার পর আমি টাউনটা একটু ঘুরে দেখি এবং এত সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ে যে কি বলবো। এই স্যাকুলিনটা দেখুন, দেখে মনে হচ্ছে না একটা সত্যিকারের ফুল? পাশে এত কালারফুল ফুল ফুটে আছে, এগুলো দেখেই মনটা জুড়িয়ে যায়। এখানে প্রায় প্রত্যেকটা বাড়ির সামনে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ হয়ে থাকে। কি সুন্দর যে লাগে দেখতে সে বলে বোঝাতে পারবো না। আমার এত ভালো লাগলো যে আমি একটু ভিডিও করে নিলাম। আবার এইটা দেখুন, এই গেটের ওপরে কি সুন্দর পার্পল কালারে একদম ফুলের ঝাঁক হয়ে আছে, কি সুন্দরই না লাগছে দেখতে। এই যে এনার সাথে আমার আলাপ হলো, একে যতই ডাকি একবারও তাকায় না ফিরে, নিজের মনে ঘাস খেয়ে যাচ্ছে। আর এই হলো এই মাঙ্কি, এখানে ভীষণ উপদ্রব মাঙ্কির, যখন তখন চলে আসে। আর এখন গরমকাল তো, আকাশটা পরিষ্কার, বৃষ্টি নেই, তাই জন্য এরা আরো বেশি আসে। এই যে বসে বসে ভালো করে দেখুন স্কোয়াশ খাচ্ছে, এখানে গাছে তো প্রচুর স্কোয়াশ হয়, এই গাছ থেকে পেরে নেয় একটা করে, আর এই যে বসে বসে খাচ্ছে। তবে যে জিনিসটা দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম এই পাহাড়ে, সেটা হলো এই যে এই কলা গাছগুলো। আমি ভাবতেও পারিনি সমতল থেকে এত উপরে কলা গাছে হতে পারে। দাঁড়ান, বরকে বলতে হবে কটা কলা পাতা নিয়ে আসার জন্য। আর এই হলো আমার ছোট মাঙ্কিটা, কিরকম নাচে দেখুন। এটা ওর নতুন শখ হয়েছে, আমার ফোনে মহালয়ার ভিডিওগুলো দেখে, সেখানে যেরকম যেরকম নাচ হয় ও সেটাকে কপি করার চেষ্টা করে। স্কুল থেকে ফিরে আজকে লাঞ্চ সেরে নিয়েছে, দিয়ে ওর বাবা বললো যে এখন ওর অফ পিরিয়ড আছে, তাই দুজনে মিলে কোয়ার্টারের সামনে, এই জায়গাটাতে বেশ রোদ আসে, তো দুজনে মিলে ওখানে রোদ পোহাচ্ছিল। তো তখন মেয়ে বায়না করেছে যে গানটা একটু চালিয়ে দাও পাপা, আর পাপা গান চালিয়েছে, আর এই তার নাচ শুরু হয়ে গেছে। এই যে ঘাসগুলো দেখছেন, এগুলো এত পরিষ্কার থাকে গরমকালে, মাঝে মাঝে তো আমার মেয়ে এখানে শুয়ে গড়াগড়ি খেয়ে নেয়, ওর ভীষণ ভালো লাগে এখানে ঘুরতে। আকাশটা এখন ভীষণ পরিষ্কার থাকে, এরকম তো দেখাই যায় না। এই পাহাড়ে বর্ষাকাল আর শীতকাল এই দুটো সিজনই বেশি দেখা যায়, গরমকালে পরিষ্কার আকাশ ভীষণ রেয়ার, তাই এটা দেখতে ভীষণ ভালো লাগে। তবে আমরা যেখানে থাকি সেখানে এত বড় বড় গাছ আছে চারিদিকে যে সূর্যের আলো ঠিকমতো এসে পৌঁছায় না। আজকে বিকেলে তিনজনে একটু হাঁটতে বেরিয়েছিলাম, ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে, এই লাইটগুলোও চলে গেছে। আর এই মেয়েকে যত বলি যে দৌড়াস না, হেঁটে হেঁটে যা, কিছুতেই কথা শোনে না, সেই ছুটে ছুটে কোয়ার্টারে ফিরবে, এটাতেই ওর আনন্দ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে সেগুলো নিশ্চয়ই আমাকে জানাবেন, আমি যতটা সম্ভব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।